আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। এখানে তো মা চলে এসেছে আর আমিও রেডি হয়ে গেছি নার্সিং হোম যাওয়ার জন্য আমাদের বাড়ির নতুন সদস্য পুচকু সোনাকে আনতে। ছোটবেলা থেকে অন্য অন্য বিষয়গুলোতে আমি সাহসী হলেও ডক্টর দেখানো, নার্সিং হোম যাওয়া, ব্লাড দেওয়া অথবা ইঞ্জেকশন দেওয়া এইসব বিষয়গুলো আমি একদম পছন্দ করি না, মানে খুবই ভীতু এইসব বিষয়গুলোতে আমি। কিন্তু কিছু মেমোরি লাইফে খুবই স্পেশাল হয়, যেদিন আমি প্রথম জানতে পারি যে আমি মা হতে চলেছি এবং সেই খবরটা যখন বাড়ির মানুষগুলোকে দিলাম, এ বাড়ি ও বাড়ি দুটো বাড়ির প্রত্যেকটা মানুষ এত খুশি, এত আনন্দিত হয়েছিল। তাদের প্রত্যেকটা মানুষের এত 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 আনন্দ দেখে আমার আনন্দ আরও বেশি, মানে দ্বিগুণ বেড়ে গেছিলো। সত্যি এই খুশিটা কারোর সঙ্গে ভাগ করে বা তুলনা করে বোঝানো যাবে না যে এর মধ্যে কতটা আনন্দ রয়েছে। এই জার্নিটাতে আনন্দের সঙ্গে সঙ্গে কিন্তু অনেক 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 কষ্ট হয়েছে, যেগুলো নীরবে মেনে নিতে হয়েছে, কারণ আমি মা হতে চলেছি। এই সময় প্রকৃতি একজন মাকে সব শক্তি দিয়ে দেয় সব কষ্ট সহ্য করার জন্য। জীবনে চলার পথে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয় এবং অনেক কিছুর সাথে মোকাবিলা করে লড়াই করে আমাদের ঠিক থাকতে হয়। তারা মায়ের আশীর্বাদে আমার এই জার্নিটার মধ্যে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে এবং অনেকটা লড়াই করতে হয়েছে, কিন্তু আমি বিশ্বাস করি মায়ের আশীর্বাদ সব সময় আমার সঙ্গে আছে। আমার কিছু হওয়ার আগে মা সেটা নিশ্চয়ই রক্ষা করবে এবং সেই দিক থেকে আমাকে বাঁচিয়ে দেবে। তাই এই জার্নিটা শুরু করার আগে যে জিনিসগুলো আমার প্রয়োজন, যেটা আমি ভালো থাকবো, সেই সমস্ত জিনিস, সেই সমস্ত কিছু মা না চাইতেই আমার চাহিদা পূরণ করেছে এবং আমার মনের কথা শুনে আমার ইচ্ছা পূরণ করেছে। তাই জন্য মায়ের কাছে আমি চিরকৃতজ্ঞ। আর আমি সবসময় সমস্ত কিছু আমার তারা মায়ের সঙ্গেই ভাগ করে নিই এবং আমার সমস্ত মনের কথা, আমার সুখ দুঃখ, আমার সমস্ত কিছুর সাথে আমার তারা মা। বিয়ের পর এই পাঁচটা বছর মায়ের সঙ্গে আমি সমস্ত কিছু শেয়ার করেছি এবং আমার সবসময় পাশে থেকে সমস্ত চাহিদা কিন্তু তারামাই মিটিয়েছে। তো আজকে এত সুন্দর একটা দিনে, শুভ দিনে তারামা আমাদের বাড়ির সদস্য, আমরা পাঁচজন, আর একজন সদস্য আসতে চলেছে, তাই সেই সদস্যকে আনতে তারামায়ের আশীর্বাদটা অবশ্যই দরকার। আর তাছাড়া এদিকে রয়েছে দাদুর একটা পিকচার, দাদুর পিকচারেও আমি প্রণাম করে এবার বেরোবো। আর বাবা যেহেতু অনেকটা আগে নার্সিং হোম চলে গেছে, বাড়িতেই ছিল বাবা, আর আমি যখন রেডি হচ্ছিলাম তো সবাই মিলে ভাবলাম একসঙ্গে বাড়ি থেকে বেরোবো। যেহেতু আজকেই অ্যাডমিশন হওয়ার আছে তো সমস্ত কিছুই আগে থেকে ঠিক করা ছিল, কিন্তু বাবা তবুও আগে আগে একটু নার্সিং হোম চলে গেল। যদি কোনো সমস্যা হয় সেগুলোকে মেটানোর জন্য আমরা এখন বেরোবো। আর আমি যে সমস্ত সোনার জিনিসগুলো পরেছিলাম সেগুলো খুলে রেখেছি, যেহেতু নার্সিং হোম ঢোকা মাত্রই সেগুলো খুলে দেবে, আর সেই জন্য কখন কার হাতে দিয়ে দেবো, কে কোথায় রাখবে, এখন এই পরিস্থিতিতে কারোরই এমনি মাথা ঠিক নেই, সেই জন্য সবাই বললো বাড়িতে খুলে রেখে যাওয়ার জন্য, সেই জন্য খুলে রেখেছি। আর এখানে মা এক গ্লাস গরম দুধ দিয়ে দিল, বললো যে দুধটা খেয়ে নিতে, কারণ বাড়িতে কেউই দুধ খায় না, আর এক গ্লাস দুধ ছিল রাখা, তো ভাবলাম খেয়ে দিয়েই বেরোই। এখানে জেঠিমা এসেছিলো, আর আমার খুব কাছের আর প্রিয় একজন মানুষ, আমার খুব ভালো লেগেছে এটা যে জেঠিমাকে বলেছিলো মামনি আর কি ফোন করে, তো জেঠিমা চলে এসছে সঙ্গে। এখানে দিদা রয়েছে, দিদাকে প্রণাম করতে গেলাম, প্রণাম করতে দিল না, মাও প্রণাম করতে দিল না, জেঠিমাও দিল না, বাবাকেও করতে দিল না, কেউই প্রণাম নিতে চাইছে না। এখন নিচু হয়ে প্রণামটা করলে কেউই পছন্দ করে না, সেই জন্য আর প্রণামটা করা হয় না। তবুও বাড়ি থেকে বেরোচ্ছি, এত সুন্দর একটা দিন, আর সেই জন্য ভাবছিলাম সবাইকে একটু প্রণাম করি, কিন্তু কেউই প্রণাম করতে দিল না। সত্যি আমার এতটা কষ্ট হচ্ছিলো আমি বলে বোঝাতে পারবো না, আমি কারোর দিকে তাকাতেই পারছিলাম না, কেঁদে পুরো ভাসিয়ে দিচ্ছিলাম। আর সবাই মিলেই কান্নাকাটি করে এবার ফাইনালি বাড়ি থেকে বেরোলাম। মনটা একদম ভালো নেই, আমি প্রচণ্ড ভয় পাচ্ছি, জানি না কী হবে না হবে, এটা ভেবেই ভাবতেও অবাক লাগে। বেশ কয়েকটা দিন আগে আমি পুচকুর হার্টবিট শুনে যেদিন প্রথম বাড়িতে আসি আমার খুব আনন্দ হয়েছিল এবং সবাইকে কথাটা খুব আনন্দের সঙ্গে বলেছিলাম। আর আজকে আমি যাচ্ছি পুচকুকে আনতে, সবাইকে বলে যাচ্ছি যে আমি পুচকুকে
আনতে যাচ্ছি। মানে আমার ভিতরে একটা হার্ট ধুকপুক করতে করতে বেড়ে উঠেছে, সেটা ভাবলেই যেন আমার এত আনন্দ হয়, সত্যি আমি এটা বলে কাউকে বোঝাতেই পারবো না। আর বিশ্বাস করো, মা হওয়ার মতো আনন্দ মনে হয় পৃথিবীতে আর কিছুতেই নেই, মানে কোনো আনন্দের সঙ্গে এটা ভাগ করা যাবে না। মা হওয়ার আনন্দটা সম্পূর্ণ আলাদা। তো এখানে আমাদের টোটো চলে এসেছে, আমরা টোটো করেই বেরোবো। তো কেননা আমাদের বাড়ি থেকে বেশিক্ষণ না, নার্সিংহোমটা একদম ওপারে, তো সেই জন্য আমরা টোটো করেই যাব। হেঁটে গেলে বেশি ভালো, কিন্তু সাবওয়ে দিয়ে অতগুলো সিঁড়ি ক্রস করে যাওয়াটা খুবই মুশকিল, সেই জন্য এখানে একটা টোটো রেখে নেওয়া হলো। আমরা যেহেতু চারজন আছি তো চারজন বেরিয়ে যাব। আর বাবা তো বললাম আগে চলে গেছে, জেঠিমারও যাওয়ার কথা ছিল, তো আজকে আর যাবে না, কালকে সবাই যাবে। চলে এসেছি আমরা একদম নার্সিংহোমের সামনে, আর আগে থেকে যেহেতু সমস্ত কিছু ঠিক করে আছে, আবার বাবা এসেই সমস্ত কিছু একদম রেডি করে রেখে দিয়েছে, তাই খুব একটা বেশি সময় লাগবে না, এক্ষুনি সবাই আমাকে রেখে বেরিয়ে যাবে। আমি সেটাই মাকে বলছিলাম যে তোমরা এক্ষুনি সবাই বাড়ি চলে যাবে আমাকে এখানে রেখে দিয়ে। তো মা বলছিল যে ডক্টরের সাথে কথা বল, যদি আমাকে রেখে দেয় তাহলে আমি তোর সাথে থেকে যাই, কিন্তু সেটা তো আর সম্ভব নয়, আমাকে একা একাই থাকতে হবে, আবার সবার সঙ্গে কালকে সকাল হলে দেখা হবে, এটাই আর কি বলছিলাম। আর খুব কষ্ট হচ্ছিল ভাবলেই, ভিতরে যেহেতু গিয়ে ভিডিও করতে একদমই দেবে না, সেই কারণে আমি একদম সমস্ত কিছু মিটিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। আসার পর ড্রেস চেঞ্জ করিয়ে আমাকে খুব সুন্দরভাবে চুল বেঁধে দিয়েছে, আর বেশ কয়েকজনের সাথে কথা বলে মনটা এখন একটু ভালো লাগছে। আর সবাই বাড়িতে চলেও গেছে, দেখা হবে সবার সাথে কালকে সকালে। কালকের দিনটা খুবই স্পেশাল, পুচকু আসার দিন, সঙ্গে তোমাদের সঙ্গে খুব সুন্দর একটা ব্লগ আসতে চলেছে। আমি জানি তোমরাও খুব এক্সাইটেড পুচকুকে দেখার জন্য। আর রাত্রে খাবার এখানে চলে এসেছে, ডাল, একটা সবজি আর ডিমের তরকারি। তো চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করবো, যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব রিতুস ব্লগ। দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে, আজকের মতো টাটা অ্যান্ড গুড নাইট এভরিওয়ান।